হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গ পাঠশালায়। আমি তোমাদের ক্লাস নাইনের যে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সেটা করাচ্ছিলাম। আগের ক্লাসে আমরা কোষে দেখি 1.3 দুইয়ের দাগের অঙ্ক পর্যন্ত শেষ করেছিলাম, আজকে আমরা তিনের দাগের অঙ্ক থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো তিনের দাগের অঙ্কগুলো কি বলেছে, বলছে নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ডাজ নট ইজিক্যাল টু জিরো। ঠিক আছে, তাহলে প্রথমে তিনের একেরটা কি বলেছে দেখো। তিনের এক বলেছে 0.3 টু দি পাওয়ার 3-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে। তাহলে এইটাকে কিভাবে আমরা পি বাই কিউ আকারে নেব দেখো ভালো করে। প্রথমে এই পৌনঃপুনিক এবং দশমিক ছাড়া যে সংখ্যাটা সংখ্যাগুলো হবে সেগুলোকে আমরা উপরে লিখব। কি বললাম, এই পৌনঃপুনিক এবং দশমিক ছাড়া, মানে দশমিকটাও নেব না পৌনঃপুনিকটাও নেব না, তাহলে ওই দুটো বাদ দেবো। দিয়ে দেখব যে যে সংখ্যাটা কত সংখ্যা রয়েছে সেটা দেখব। তাহলে কত রয়েছে এখানে, 0, 3, তাহলে শুধুমাত্র তিনই হচ্ছে, 3। ঠিক আছে, 3 লিখব। এবারে দশমিকের পর থেকে দেখব, ঠিক আছে, দশমিকের পরে দেখব, দশমিকের পরে কটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে সেটা দেখব। তাহলে কটা সংখ্যার মাথায় আছে, একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে আমরা নিচে একটা 9 লিখব। এই হয়ে গেল আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ। তাহলে এটাকে আমরা একটু কাটাকুটি করে দিতে পারি, 3 1 কে 3, 3 3 কে 9, তাহলে সমীকরণ কত হবে 1/3। তাহলে এটা হয়ে গেল আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ, যেখানে এই যে উপরে 1 এবং নিচে হচ্ছে 3, তার মানে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3ও পূর্ণ সংখ্যা। আবার এখানে বলেছিল যে কিউ ডাজ নট ইজিক্যাল টু 0 হবে, মানে কিউর মানটা 0 হবে না, তাহলে নিচে আমাদের কিন্তু 0 আসেনি। বোঝা গেছে, এইভাবে করতে হবে। দুয়েরটা দেখো কি বলেছে, দুয়েরটা কি আছে দেখো, 1.3 তার মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে, এটা 3-এর মাথায় দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে করব দেখো, তাহলে এটাকে কিভাবে করব দেখো। প্রথমে কি বললাম আমি, যে দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া দেখবো যে সংখ্যাটা কত, তাহলে দশমিক এবং পৌনঃপুনিকটা যদি ছাড়া দেখি তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে 13। তাহলে প্রথমে আমরা 13 লিখব। ঠিক আছে, এবারে ঠিক এই আগের অঙ্কটায় দেখো, দশমিকের আগে কিন্তু একটা শূন্য ছিল, তার জন্য কিন্তু এখানে 3 থেকে কিছু বিয়োগ করা হয়নি। কিন্তু এখানে দেখো এই যে 13 তো লিখেছি, কিন্তু দশমিকের আগে একটা সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 1। তাহলে কি করতে হবে, এই দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে এই 13 থেকে বিয়োগ করে দিতে হবে, 1। ক্লিয়ার? তারপরে নিচে কি হবে, নিচে হচ্ছে দশমিকের পরে যে কটার মাথায় পৌনঃপুনিক আছে সেই কটা 9 বসাবো। তাহলে পৌনঃপুনিক আছে কজনের মাথায়, একজনের মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে একটা জাস্ট 9 বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে সমীকরণ কত হবে, 13 থেকে 1 বিয়োগ করলে 12, বাই হচ্ছে 9। যদি আমরা কাটাকুটি করি, তোমরা যদি চাও কাটাকুটি করতে করতে পারো, আর নয়তো এইভাবেও রাখতে পারো। তাহলে কাটাকুটি করলে কি হবে, 3 3 কে 9 3 4 এ 12, তাহলে সমীকরণ হচ্ছে 4/3। তাহলে এটা হয়ে গেল আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ করা। বোঝা গেছে, তিনটা আছে 0.54 আছে, আর এই 4-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সমান সমান কিভাবে করবো এটা, প্রথমে কাজ হচ্ছে এই দশমিক এবং পৌনঃপুনিক ছাড়া যে টোটাল সংখ্যাটা সেটাকে লিখে দেওয়া। তাহলে কি আছে এখানে, 0.54, তার মানে শুধুমাত্র 54, উপরে হচ্ছে 54 লিখে দিলাম। ক্লিয়ার? এবারে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে কিনা সেটা দেখব। তাহলে পৌনঃপুনিক ছাড়া দেখো 0 আর 5 রয়েছে, তাহলে এই যেটা রয়েছে সেটাকে এই 54 থেকে বিয়োগ করে দেব। ক্লিয়ার? তারপরে কাজ হবে যে কটার মাথায় পৌনঃপুনিক আছে সেটা দেখা। তাহলে কটার মাথায় পৌনঃপুনিক আছে, শুধুমাত্র একজনের মাথাতেই রয়েছে, সেটা হচ্ছে 4। তাহলে এই 4-এর মাথায় পৌনঃপুনিক আছে বলে জাস্ট একটা 9 লিখব। আর কটার মাথায় পৌনঃপুনিক নেই, এই পৌনঃপুনিক নেই এটা কিন্তু দেখব দশমিকের পর থেকে। ঠিক আছে, তাহলে দশমিকের পরে একটার মাথায় নেই, একটার মাথায় আছে, তাহলে একটা 9 লিখেছি, আর যেটার মাথায় নেই তার জন্য একটা 0 লিখব। ঠিক আছে, তাহলে এটা যদি বিয়োগ করি কত হবে, 49/90, এটা তাহলে এটা হয়ে গেল আমাদের পি বাই কিউ আকারে প্রকাশ। বোঝা গেছে, চারেরটা দেখো কি বলেছে,
চারেরটা আছে 0.34 আর দুজনের মাত্রাতেই পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কি করব, প্রথমে পৌনঃপুনিক আর দশমিক ছাড়া আমরা দেখব যে সংখ্যাটা কি আছে। তাহলে সংখ্যাটা কি আছে, 34। তাহলে সেই 34 কে উপরে লিখব। এবারে কাজ হচ্ছে পৌনঃপুনিক ছাড়া কেউ আছে কিনা সেটা দেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পৌনঃপুনিক ছাড়া কিন্তু কেউই নেই, শূন্যর মাথায় শূন্যকে বিয়োগ করলে সেই সেম, তাহলে কেউ নেই, তার জন্য এখান থেকে কিন্তু কিছু বিয়োগ হলো না। এবারে নিচে কি বসাবো, দশমিকের পরে কটার মাথায় পৌনঃপুনিক আছে সেটা দেখব। তাহলে কজনের মাথায় রয়েছে, দুজনের মাথায়, তাহলে জাস্ট দুটো নয় নিচে বসিয়ে দেবো। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেছে? পাঁচেরটা দেখো কি বলেছে, দেখো পাঁচেরটা কি আছে, পাঁচেরটা রয়েছে 3.14 আর ওয়ানের মাথায় আর ফোরের মাথায় পৌনঃপুনিক আছে, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে করব, প্রথমে দশমিক আর পৌনঃপুনিক ছাড়া যেটা পুরো গোটা যে সংখ্যাটা হবে সেটাকে লিখবো। তাহলে কত হচ্ছে, 314 লিখে দিলাম। তারপরে কি করব, দেখব যে কজনের মাথায় পৌনঃপুনিক নেই, শুধুমাত্র দেখতে পাচ্ছি এখানে একটা 3 আছে যেটা দশমিকের আগে এবং এর মাথায় পৌনঃপুনিক নেই। তাহলে কি করব, এইটাকে এই 314 থেকে বিয়োগ করে দেব, ক্লিয়ার? এবারে নিচে কি বসাবো, নিচে বসানোর জন্য দশমিকের পরে কটার মাথায় পৌনঃপুনিক আছে সেটা দেখব। তাহলে কজনের মাথায় পৌনঃপুনিক আছে, দুজনের মাথায় আছে, তাহলে জাস্ট দুটো নয় বসিয়ে দেবো। হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেছে? এবারে এটাকে আমি বিয়োগ করে দিই, তাহলে 314 থেকে 3 বিয়োগ করলে 311 বাই হচ্ছে 99, এটাই হবে আমাদের অ্যান্সার, মানে পি বাই কিউ আকার, বোঝা গেছে? দেখো ছয়েরটা কি বলেছে, ছয়েরটা বলেছে 0.17 আর এই 7 এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। তাহলে কিভাবে করব, প্রথমে দশমিক আর পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, তাহলে 17, কিছু কি বিয়োগ হচ্ছে, অবশ্যই বিয়োগ হচ্ছে, কারণ 1 আছে পৌনঃপুনিক ছাড়া, তাহলে 1 বিয়োগ হবে। আর নিচে কি হবে, দশমিকের পরে কটার মাথায় পৌনঃপুনিক আছে, একটার মাথায়, তাহলে একটা 9, আর কটার মাথায় পৌনঃপুনিক নেই একটা, তাহলে একটা 0, তাহলে কত হচ্ছে, 16 বাই হচ্ছে 90। তাহলে এটাই হয়ে গেল আমাদের পি বাই কিউ আকার, বোঝা গেছে? তারপরে সাতেরটা কি বলেছে, দেখো সাতেরটা বলেছে 0.47 তার মাথায় এই শুধু 7 এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে সেম একই রকম, প্রথমে সংখ্যাটা কত হচ্ছে, 47, কত বিয়োগ যাচ্ছে এখান থেকে, 4-এর মাথায় যেহেতু পৌনঃপুনিক নেই তাই 4 বিয়োগ যাবে। নিচে কি হবে, একজনের মাথায় পৌনঃপুনিক আছে তাই একটা 9, একজনের মাথায় পৌনঃপুনিক নেই তাহলে একটা 0, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 43/90, হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেছে? আটেরটা দেখো কি বলেছে, আটেরটা বলেছে 0.54 দুজনের মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে কি হবে, উপরের সংখ্যাটা হচ্ছে 54, নিচে হচ্ছে দুটো 9, কারণ কি দুজনের মাথায় পৌনঃপুনিক আছে তাই দুটো 9। নয়েরটা কি হবে, নয়েরটা বলেছে 0.001, প্রথমে শূন্যের মাথায় পৌনঃপুনিক আছে, তারপরে 1-এর মাথায় পৌনঃপুনিক আছে, সমান সমান, তাহলে এটা কি হবে, তাহলে পৌনঃপুনিক আর দশমিক ছাড়া দেখব সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে শুধুমাত্র 1। হ্যাঁ, এবারে দশমিকের পরে নিচে লেখার জন্য কি দেখতে হবে, কটার মাথায় পৌনঃপুনিক রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে 3-টের মাথায় পৌনঃপুনিক রয়েছে, কারণ কি দেখো এরকম প্রথমে যদি একটার মাথায় পৌনঃপুনিক থাকে এবং মিডিলে একটা ফাঁকা দিয়ে যদি শেষে আবার আরেকটার মাথায় পৌনঃপুনিক দেয়, তার মানে এই মিডিলে যতগুলো আছে, মিডিলে যা সংখ্যা হবে না কেন, প্রত্যেকের মাথাতেই পৌনঃপুনিক বসবে, ঠিক আছে? তাহলে এখানে কটা আছে, 1, 2, 3, তাহলে 3-টে 9 হয়ে যাবে আমাদের নিচে। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেছে? দশেরটা দেখো কি বলেছে, দশেরটা বলেছে 0.163, 1-এর মাথায় পৌনঃপুনিক আর 3-এর মাথায় পৌনঃপুনিক, তার মানে কি এই 6-এর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে উপরে কি লিখব, উপরে সংখ্যাটা হচ্ছে 163, আর নিচে কি হবে, দশমিকের পরে কটার মাথায় পৌনঃপুনিক আছে, 3-টের মাথায়, তাহলে আমাদের 3-টে 9 বসে যাবে। এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেছে? এবার এইগুলোকে কাটাকুটি করে ছোটও করা যায় বা এইভাবেও রাখা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা তুলে নাও ওইগুলো। দেখো 4-এর অঙ্কটা কি বলেছে, বলছে 4-টি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত হবে, ঠিক আছে? তাহলে 4-টে আমাদেরকে সংখ্যা লিখতে হবে। তাহলে 4-টে সংখ্যা কি কি হতে পারে,
একমাত্র যেগুলো অমূলদ সংখ্যা সেইগুলোরই একমাত্র দশমিক বিস্তার করলে অসীম এবং অনবিত্য হয়। তাহলে আমরা কিছু অমূলদ সংখ্যা লিখবো, জাস্ট চারটে। তাহলে চারটা অমূলদ সংখ্যা যদি লিখি তাহলে কি কি হতে পারে, √2 হতে পারে, √3 হতে পারে, √7, √29 এইগুলো হতে পারে। তাহলে এইগুলো যদি দশমিকে বিস্তার করা হয় তাহলে এদের অসীম ও অনাবৃত্ত সংখ্যা হবে, ঠিক আছে, দশমিক বিস্তার করলে। তারপরে পাঁচেরটা কি বলেছে দেখো, পাঁচেরটা বলেছে 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে কি কি দিয়েছে, 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে কিভাবে করতে হবে দেখো, প্রথমে এই দুটোকেই আমাদের দশমিক বিস্তারে নিয়ে যেতে হবে। তাহলে দশমিক বিস্তারে নিয়ে যাওয়ার জন্য কি করব আমরা, এই যে 7 আছে, এই 7 দিয়ে উপরে যে লব আছে মানে 5 তাকে ভাগ করব। ঠিক এক্ষেত্রেও কি করব, যে নিচে 7 আছে সেই 7 দিয়ে উপরে যে লব রয়েছে 9 সেটাকে ভাগ করব, ঠিক আছে। তাহলে ভাগ করি, তাহলে যাবে না, তার জন্য আমরা দশমিক নিয়ে এখানে একটা শূন্য নেব। এবারে যাবে 7 × 7 = 49, কত নামবে, 1, দশমিকের জন্য 0, 7 × 1 = 7 বিয়োগ করলে 3, দশমিকের জন্য 0, 4 × 7 = 28 বিয়োগ করলে 2, 20, 7 × 14 বিয়োগ করলে হচ্ছে 6, দশমিকের জন্য 0, 7 × 8 = 56 বিয়োগ করলে 4, আবার দশমিকের জন্য 0, আবার 5 × 7 = 35। তোমরা ভাগ প্রত্যেকেই জানো, আমি তাই রানিংয়ে করে গেলাম। এবারে 40 থেকে 35 বিয়োগ করলে 5। তাহলে দেখো এইখানে আমরা শুরু করেছিলাম 5 থেকে, এখান থেকে শুরু করেছিলাম, আবার দেখো ভাগ করে করে আমাদের শেষে এসে কিছু 5 এসে দাঁড়িয়েছে। তার মানে আমি যদি আরও ভাগ করি তাহলে এই 5 থেকে আবার এই যে পরেরগুলো এসে সেগুলো আসবে। কীভাবে দেখো, 7 দিয়ে তাহলে দশমিকের জন্য 0 নেব, তাহলে 7 × 7 = 49, ফের 1 নামবে, মানে পরপর এগুলো আবার রিপিট হতে থাকবে। তার জন্য আমরা এই 7 থেকে আর নেব না, তাহলে এরকম ডট ডট দিয়ে দেবো, যেহেতু এইগুলো সব আমাদের আবার রিপিট হচ্ছে, ঠিক আছে। ঠিক সেমভাবে এই যে 9/7 রয়েছে এটাকেও আমরা ভাগ করে নেব। তাহলে রাফে ভাগ করে নিচ্ছি পাশে, এই ভাগগুলো কিন্তু তোমরা রাফে করবে, ঠিক আছে। তাহলে ভাগ করব, তাহলে একবার যাচ্ছে 7 × 7, 2 নামছে, তাহলে যাবে না বলে দশমিক নিয়ে 0 নেব, তাহলে 7 × 14 = 6, দশমিকের জন্য 0, 7 × 8 = 56 বিয়োগ করলে 4, দশমিকের জন্য 0 = 40, তাহলে 7 দিয়ে 5/7 = 35 বিয়োগ করলে 5, দশমিকের জন্য 0 = 50, তাহলে 7/7 = 49 নামছে 1, আবার দশমিকের জন্য 0, তাহলে 7 × 7 নামছে 3, তাহলে দশমিকের জন্য 0 = 30, তাহলে 7 দিয়ে 4/7 = 28 আবার বিয়োগ করলে নামছে কত, 2। তাহলে দেখো এখানে এই যে 2 0 মানে 14 ছিল, তাহলে এইটাই কিন্তু আবার আমাদের রিপিট হওয়া শুরু হয়েছে। তাহলে আমরা এই পর্যন্তই থেমে যাব, তাহলে এখান থেকে ডট ডট দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি পেলাম সেটা আমরা একটু লিখে নিই, তাহলে কি কি পাচ্ছি, তাহলে 5/7 = পেয়েছি 0.714285, এটা পেয়েছি। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 0.714285 লিখে এই 7-এর মাথায় পৌনঃপুনিক আর 5-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে যেতে পারি। কারণ কি, এই 7 × 1 = 4285 এটাই কিন্তু আবার আমাদের রিপিট হবে, মানে এটাই রিপিট হতে থাকবে পরপর, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমরা কি পাবো, তাহলে 9/7, তাহলে সমান কি পেয়েছি, 1.285714 এইভাবে রিপিট হচ্ছে পরপর। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 1.285714, তাহলে 2-এর মাথায় আর 4-এর মাথায় আমরা পৌনঃপুনিক দিয়ে দিতে পারি। কারণ কি, এই 2, 8, 5, 7, 1, 4 এটাই আমার আমাদের
রিপিট হতে থাকবে, ঠিক আছে? এইবারে আমাদের যখন এই দশমিকে বিস্তার হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি তিনখানা অমূলদ সংখ্যা লিখবো। কিভাবে লিখতে হবে দেখো, আশা করি তোমাদের এই পর্যন্ত তোলা হয়েছে, অন্তত ভাগটা তোমরা নিজেরাই করে নেবে, তাই আমি ভাগটা মুছে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে 5/7 ও 9/7 এর মধ্যে তিনটি অমূলদ সংখ্যা হলো সমান সমান। কিভাবে অমূলদ সংখ্যাগুলো লিখবে দেখো, প্রথমে দেখো এই যে এখানে 5/7, এটা দশমিকে বিস্তার কি এসেছে, 0.7142585 এটা, আর 9/7 এটা কি এসছে, 1.285714। তাহলে এই যে অমূলদ সংখ্যাগুলো হবে সেগুলো কি হবে, এই যেটা পেয়েছি আমরা 5/7 এর যে দশমিক বিস্তার পেয়েছি তার থেকে বড় হবে, আর এই যে 9/7 এর যেটা পেয়েছি তার থেকে ছোট হবে। তাহলে এখানে কি আছে, 7-1 আছে, আমি যদি দুটো করে নিই এখানে কত আছে 71, আর এখানে আছে কি 128, মানে পুরোটা ধরলে, হ্যাঁ, তাহলে এর থেকে বড় আর এর থেকে ছোট, তার মানে এদের মিডিলে থাকবে। তাহলে কি কি নেওয়া যায়, এখানে 7-1 আছে, তাহলে আমি 7-2 বা 7-3 এগুলোকে নিতে পারি। তাহলে নেব 0., আমি ধরো নিলাম 8 নিলাম, 80 নিচ্ছে, তাহলে 80। তাহলে আবার এই যে 8টা ছিল এটাকে দুবার লিখে দেব, আবার একটা শূন্য, আবার 3 বার 8 লিখবো, আবার একটা শূন্য, আবার 4 বার 8 লিখবো, আবার একটা শূন্য। তাহলে দেখো কোনোটাই কিন্তু একই জিনিস রিপিট হচ্ছে না, তাহলে এটা হয়ে গেল আমাদের একটা অমূলদ সংখ্যা। এবারে দ্বিতীয়টা লিখবো, তাহলে এখানে আর একটু অন্য কিছু লিখি, তাহলে এটা 80 নিয়েছি, তাহলে এবার একটা একটু অন্য কিছু নিই, তাহলে 0.110 নিই, তারপরে আবার তার বেশি নিলাম, আবার 3টে 1 নিয়ে নিতে পারি, আবার একটা শূন্য, আবার 4টে 1 নেব, 4টে 1 লিখে একটা শূন্য, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? এগুলো এক একটা অমূলদ সংখ্যা। তারপরে একটু এর কাছাকাছি নিই, তাহলে এটা কি আছে 1.28, তাহলে আমি 1.23 নিলাম, 2300, আবার নিচ্ছি 2333300, আবার নিতে পারি 2333300, এগুলো নিতে পারি, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু এক একটা অমূলদ সংখ্যা। এবারে এই যে আমি যেগুলো লিখলাম এগুলোই যে তোমাদের লিখতে হবে এরকম কোনো কথা নেই, কারণ এটা অন্য উত্তরও কিন্তু সম্ভব, ঠিক আছে? কারণ এই 0.714285 এর থেকে আর এর মধ্যে অনেকগুলো কিন্তু অমূলদ সংখ্যা হয়, ক্লিয়ার? তাহলে আমি যেগুলো লিখেছি এগুলোই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের মতো করে এগুলোকে সাজিয়ে লিখতে পারো, বোঝা গেছে? তুলে নাও এটা, দেখো 6-এর দাগের যে অঙ্কটা আছে, 6-এর দাগের অঙ্কটা বলছে 3/7 ও 1/11 এর মধ্যে দুটো ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে হবে, পুরোপুরি সেম এই প্রসেসে হবে। প্রথমে তোমরা 3/7 ও 1/11 এটাকে দশমিক বিস্তারে নিয়ে যাবে, তারপরে যেভাবে আমি তোমাদেরকে দেখালাম যে এর থেকে বড় এবং এটার থেকে ছোট, মানে এদের মিডিলে থাকবে, সেইভাবে তোমরা কিন্তু অমূলদ সংখ্যা দুটো লিখতে পারবে, বোঝা গেছে? তাহলে এটা তোমরা নিজেরাই করে নেবে। তোমাদের আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।